এইবার বিহুত কিমান কি সপন পুহি রাখিছিল। চালা করোনার কারণে সব পানি হয়ে গেল। পেপার মাথুনি রবকে নোয়ারো, কিন্তু কি করিবা, উপায় তো নাই। তহতে অলপ ব, মই অলপ চাব নাই আনো। দে যা। চালো। এইবার আরো করোনার কারণে বিহুত পানি গেল। পানি কিয় হব হে রমেন, আমি আমার বাপতিহাহন বিহু পালন করিমে, লাগিলে করোনা কি কিবাই হোক। ও রমেন কাই, আমি বিহু মারিমে। আমি করোনার কারণে আমার জাতীয় উৎসব ধ্বংস হব দিব নোৱাৰো। আমি লকডাউন শটডাউন নামানো, আমি বিহু মারিমে। তহতর কথাখানি ময়ো মানিছো। আমি এই বছর বিহুত কার ঘরে ঘরে নগৈ আমি ঘরতে বিহু উদযাপন করিব পারো। কিয়নো তহতে দেখি চাই, দেখত কি পরিস্থিতি চলি আছে। এ সেইবোৰ বাদ দিয়া, আমি তোক লগ ধৰিব আহিছো বিহু মাৰিবলৈ। অন বছৰৰ দৰে আমি এই বিলিয় বিহু উদযাপন কৰিম। তহতে ইমান জনা বুজা লৰা হৈও কিয় কথা বৰ নুবুজ। বিহু প্ৰতি বছৰে আহিব, কিন্তু কৰোণাৰ কাৰণে যদি জীৱনটো শেষ হৈ যায় তেতিয়া জানো আৰু এই জীৱন দুনে ঘূৰে পাবা। তহঁতে কচোন, জীয়াই থাকিলে জীৱনত বহুত ফূৰ্তি কৰিব পাৰিবা। হয় দে, আমি কথা বৰ মনে কৰা নাছিলো। আমি এই বছৰ ৰঙালী বিহু ঘৰতে উদযাপন কৰিম নে কি গ বন্দা। আহা তেনেহলে এপাক আমাৰ চোতালতে নাচি দিওঁ। অ বল। সমূহ অসমবাসীলৈ অসমীয়া নৱবৰ্ষৰ লগতে ৰঙালী বিহুৰ আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। ধন্যবাদ।